হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে করে আপনি আমাদের চ্যানেলের সকল আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হচ্ছে ভার্ট গাছ অথবা ভাটি গাছ। আশা করি আপনারা এই গাছটিকে চিনতে পেরেছেন। গ্রামে গঞ্জে, পথে ঘাটে, সব জায়গাতেই এই গাছটিকে দেখতে পাওয়া যায়। তো আসল কথা হচ্ছে, আপনার শরীরের যদি কোথাও টিউমার হয়ে থাকে, আমি নিঃসন্দেহে বলতে পারি এবং 100% গ্যারান্টি দিচ্ছি, এই ভাট গাছের শিকড় কিভাবে ব্যবহার করলে এবং কিভাবে সঠিক নিয়মে এটি ব্যবহার করলে আপনি টিউমার থেকে রক্ষা পেতে পারবেন, আজ আমি আপনাদেরকে আমাদের এই ভিডিওতে সে বিষয়ে কথা বলবো। কিভাবে এই শিকড়টি ব্যবহার করলে আপনার টিউমার চিরতরে দূর হয়ে যাবে, তবে একদিন ব্যবহার করলেই দূর হবে না, এটি লাগাতার কিছুদিন ব্যবহার করতে হবে। যতদিন না টিউমারটি নিঃশেষ হয়ে যাচ্ছে, ঠিক ততদিন ব্যবহার করতে হবে। বন্ধুরা, আপনারা গাছটিকে দেখতেই পাচ্ছেন। তো প্রথমেই আপনারা করবেন কি, এই গাছটিকে উঠিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে শিকড়টা, এই শিকড়টা আপনারা খুব ভালো করে পরিষ্কার করে নেবেন। তারপর এটিকে খুব ভালো করে থেতো করে আপনার যেখানে টিউমার রয়েছে, যদি একটা শিকড় কম মনে হয় বা আপনার টিউমার বড় হয়ে থাকে, তাহলে 2-3টে শিকড় নেবেন। তারপর আপনারা এই শিকড়টিকে খুব মিহি করে বেটে নিয়ে আপনার যেখানে টিউমার রয়েছে সেখানে ওই পেস্টিক প্রলেপ দিয়ে শুকনো অথবা পরিষ্কার কোনো ন্যাকড়া দিয়ে বেঁধে রাখবেন। এটি আপনারা দিনে কিংবা রাতে যে কোনো সময় ব্যবহার করতে পারেন। তবে কথা হচ্ছে, এটি বেঁধে রাখার পর 2 থেকে 5 ঘন্টা থাকতে হবে, কিংবা রাতের বেলায় এটি বেঁধে রাখলে আরও ভালো ফলাফল পাওয়া যায়। আপনার যেখানে টিউমার হয়েছে সেখানে এর পেস্টটি রেখে খুব ভালো করে বেঁধে রাখবেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনাদের টিউমারটা কমে যাবে এবং এটা বেশ কিছুদিন ব্যবহার করতে হবে। একদিনেই হবে না, এটা ধৈর্য ধরে ব্যবহার করতে হবে। বন্ধুরা, আমরা আশা করছি এটি নিয়মিত ব্যবহার করলে আপনি উপকার পাবেন। বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।